আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 10। আজ আমরা যে স্বরবর্ণটি শিখব তা হচ্ছে রি। আজ আমরা রি স্বরবর্ণটির উচ্চারণ, রি স্বরবর্ণটি কিভাবে লিখতে হয়, টি বর্ণটি দিয়ে শব্দ গঠন এবং বাক্য গঠন, এই সকল বিষয়গুলো শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা রি দিয়ে প্রথমে বাক্য গঠন এবং শব্দ গঠন দেখে নেই। ঋতু যায়, ঋতু আসে, ঋতু, রি। বন্ধুরা, তাহলে আমরা রি দিয়ে শব্দ গঠন দেখলাম ঋতু, এবং রি দিয়ে বাক্য গঠন দেখলাম ঋতু যায় এবং ঋতু আসে। চলো তাহলে আমরা আরেকবার পড়ে নিই। ঋতু যায়, ঋতু আসে, ঋতু, রি। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন ঋষি বসে আছে। ঋষি ওই বসে আছে, ঋষি, রি। তাহলে বন্ধুরা, আমরা রি দিয়ে আরো একটি শব্দ দেখতে পেলাম, রিতে ঋষি। চলো তাহলে এবার আমরা রি দিয়ে কিছু শব্দ গঠন পড়ি। রিতে ঋষি, রিতে ঋতু, রিতে ঋষভ। বন্ধুরা, তোমরা কি জানো ঋষভ কি? হ্যাঁ, যেটাকে আমরা ষাঁড় নামে চিনি তাই হচ্ছে ঋষভ। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি। রিতে ঋষি, রিতে ঋতু, রিতে ঋষভ। এবার আমরা রি বর্ণটি পড়ি, রি, রি। বন্ধুরা লক্ষ্য করো, তোমরা কিভাবে রি লিখবে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, কিভাবে রি লিখতে হয় লক্ষ্য করো। বন্ধুরা, ছবিটি ভালোভাবে লক্ষ্য করো, এখানে ধাপে ধাপে দেওয়া আছে তোমরা কিভাবে রি বর্ণটি লিখবে। তোমরা ঠিক একইভাবে কিন্তু রি বর্ণটি লিখবে। এবার আমরা আরো একটি কাজ করি। পড়ি ও ফাঁকা ঘরে সাজিয়ে লিখি। বন্ধুরা, তোমরা এখানে কয়েকটি স্বরবর্ণ দেখতে পাচ্ছ। আমরা কি করব, স্বরবর্ণগুলো পড়ব এবং নিচের ফাঁকা ঘরে সাজিয়ে লিখব। বলতো প্রথম স্বরবর্ণটি কি? হ্যাঁ, স্বরেয়। খুঁজে বের করো এখানে স্বরেয় কোথায় আছে। হ্যাঁ, স্বরেয়। প্রথমে স্বরেয়, স্বরেয়র পরে স্বরেয়া, স্বরেয়া, স্বরেয়, স্বরেয়া, তারপর রস্বই। বন্ধুরা এখানে খুঁজে বের করো তো রস্বইটি। হ্যাঁ, রস্বই, স্বরেয়, স্বরেয়া, রস্বই। রস্বইর পরে কি বলতো? হ্যাঁ, দীর্ঘই। রস্বইর পরে দীর্ঘই, স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, দীর্ঘইর পরে রস্বউ, রস্বউ, স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, রস্বর পরে দীর্ঘউ। এখানে আমরা ফাঁকা করে বসাবো দীর্ঘউ। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, তারপর হচ্ছে রি। তাহলে আমরা ফাঁকা ঘরে বসাবো রি। তাহলে বন্ধুরা, আমরা সব কিছু সাজিয়ে লিখলাম। চলো তাহলে আমরা স্বরবর্ণগুলো আবার পড়ি।
স্বরেও স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘউ রি। চলো আমরা আরেকবার পড়ি। স্বরেও স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘউ রি। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা রি বর্ণটি শিখেছি। কিভাবে রি বর্ণটি লিখতে হয়, রি বর্ণ উচ্চারণ, রি বর্ণ দিয়ে শব্দ গঠন, বাক্য গঠন, এবং আমরা স্বরেও থেকে রি পর্যন্ত স্বরবর্ণগুলো সাজিয়ে লিখেছি ও পড়েছি। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।